আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হয়ে যাচ্ছে, কারণ প্রো মার্কেটের ফার্স্ট সিনাপ সত্য কমপ্লিট, বাট সেকেন্ড সিনাপটির জন্য আপনি কিভাবে এখানে ইনোজেবল হবেন, মূলত এখান থেকে কিভাবে আপনি লেভেল ইনক্রিজ করবেন সেটা দেখাবো। তাছাড়া এখান থেকে কিভাবে কম্বো ইউজ করবেন, কিভাবে আপনার এখানে বেশি প্রফিট হবে, তাছাড়া এখানে ফার্স্ট সিনাপ শটে কারা কারা অ্যাড অপের জন্য ইনিজিবল আছেন সেটা কিভাবে চেক আউট করবেন, এ টু জেড বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। কিন্তু তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো প্রো মার্কেট তো ফার্স্ট স্ন্যাপশট কমপ্লিট হয়ে গেছে, এবং সেটা আপনারা বুঝবেন কিভাবে, তো আপনারা যখন প্রো মার্কেটের অ্যাকাউন্টে আসবেন এবং টেলিগ্রাম বট ওপেন করলে আপনাদের ঠিক এরকম একটি ফটো যাদের এসেছে তারাই ভাববেন যে আপনার ফার্স্ট স্ন্যাপশটের জন্য কিন্তু ইনিজিবল হয়ে গিয়েছেন। ওকে, তো আমরা প্রো মার্কেটের অ্যাকাউন্টে যদি আসি এবং জাস্ট আমি এসে আপনাদের দেখাই দিচ্ছি, এবং আসার পরে এখান থেকে আপনাদের অবশ্যই লেভেল ইনক্রিজ করতে হবে, এবং যার যত বেশি লেভেল থাকবে সে কিন্তু সে তত বেশি রিওয়ার্ড পাবে। ওকে, তো আপনার প্রো মার্কেটে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যেখানে একটা লেভেল যে অপশন রয়েছে না, লেভেল এই অপশনে চলে আসুন। ঠিক আছে, আমার কিন্তু এখানে লেভেল হচ্ছিল ব্রোজ লেভেল 3-তে রয়েছে। ঠিক আছে, এবং এই লেভেলটা যার যত বেশি আপগ্রেড করতে পারবেন তার তত বেশি এখান থেকে টোকেন বেশি দিবে। এখন ওরা বলতেছে ভাই লেভেলের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাদের অ্যাড পে অ্যালোকেশন দেওয়া হবে। ওকে, এখন কথা হচ্ছে আপনি কিভাবে এখানে লেভেলটা ইনক্রিজ করবেন, তো সেটা দেখাচ্ছি। তার আগে বলে রাখি ভাই, এদের ফার্স্ট স্ন্যাপশট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা সেকেন্ড স্ন্যাপশট নিবে, এবং সেকেন্ড স্ন্যাপশট কবে নিবে এখানে কিন্তু বলে দিয়েছে। দেখেন, নেক্সট স্ন্যাপশট টিএজি অক্টোবর। ঠিক আছে, অক্টোবরে কিন্তু সেকেন্ড স্ন্যাপশট নিবে। তো ফার্স্ট স্ন্যাপশট নিয়েছে কবে, এই সেপ্টেম্বরে, বাট আবার সেকেন্ড স্ন্যাপশট নিবে অক্টোবরে। তো এই বিষয়টা দেখে অনেকে বলতেছে স্ক্যাম স্ক্যাম, একরকম চিটারি, কারণ আমরা ভেবেছিলাম কি এই সেপ্টেম্বর মাসে দুই স্ন্যাপশট নিয়েছে, সেপ্টেম্বর মাসে আমরা এখান থেকে প্রফিট পাবো, পেমেন্ট নিতে পারবো, বাট ওরা যেটা করলো ভাই আবার সেকেন্ড স্ন্যাপশট। ভাই এইগুলো ঠিক না, আমি বলবো ভাই এইসব মানে এইসব কার্যক্রম মোটেও আমরা আশা করি না, এবং এইসব কার্যক্রম দেখে আমাদের মন ভেঙে যায়, বাট বারবার স্ন্যাপশট নেওয়ার কি দরকার। একবারেই ওরা স্ন্যাপশট নিত, একবারে অক্টোবরে নিত, তো সেক্ষেত্রে আমাদের এত প্রশ্নের সম্মুখীন হতে হতো না, কারণ অনেক ভাইরা আমাকে বিভিন্নভাবে যারা করে আপনারাই অনেকে বাজে কমেন্ট করেন আমাদের, ভাই ভাই এগুলো ভাই বাজে কমেন্ট করলে আমাদের করে লাভ কি বলেন ভাই, কোম্পানি যদি তাদের ডেট চেঞ্জ করে এরা রুল চেঞ্জ করে তো সেক্ষেত্রে তো আমাদের করণীয় কিছুই নেই। তো সেক্ষেত্রে এই বিষয়টা খুবই ব্যাড সাইড, যাই হোক ওরা করেছে, যাই হোক সামনের মাসে তার বেশি দিন না, এই এক মাস টাইম পেয়েছেন, যারা নতুন ইউজার রয়েছেন তারাও কিন্তু এখানে জয়েন হতে পারবেন, যেহেতু সেকেন্ড স্ন্যাপশট আবারও নিবে, তো সেক্ষেত্রে সেকেন্ড স্ন্যাপশটের জন্য আপনি এলিজিবল এখান থেকে হতে পারবেন। ওকে, আর যারা অলরেডি জয়েন হয়েছেন ফার্স্ট স্ন্যাপশটে তো কমপ্লিট হয়ে গেছে, বাট সেকেন্ড স্ন্যাপশটে জয়েন হওয়ার জন্য আপনাদের কী কী করণীয় তো সেইগুলো আমি এখন দেখাই দিচ্ছি। ওকে, তো এখানে যে মেন বিষয় হচ্ছে আপনাদের এখানে লেভেলটা ইনক্রিজ করা। তো লেভেল ইনক্রিজের জন্য আপনাদের অবশ্যই এখানে স্টার লাগবে, এই যে স্টার রয়েছে না, দেখেন আমার কিন্তু 10টা স্টার রয়েছে। ঠিক আছে, এই 10টা স্টারটা আপনি কীভাবে আর্নিং করবেন এটাই হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, যার কাছে যত স্টার তার কিন্তু সে তত বেশি এখান থেকে লেভেল আপগ্রেড করতে পারবে। যেমন আমার কাছে যে স্টারটা রয়েছে সেটা আমি ইউজ করে আমি এই যে ব্রোঞ্জ লেভেল 4 করে ফেলাই। দেখেন আমি, দেখেন এই যে লেভেল আপ যে অপশন রয়েছে না, লেভেল আপ অপশন আমি ক্লিক করে দিচ্ছি, এবং আমার কাছে 10টা লেভেল রয়েছে, এবং 10টা দিয়ে আমি কি করতে পারবো, লেভেল 4 করতে পারবো। দেখেন স্টার 4 করতে পারবো। তো আমি যেটা করবো ইউজ অপশনে ক্লিক করে দিচ্ছি, এবং ইউজ অপশনকে সাকসেসফুলি 10টা স্টার কেটে নিয়ে গেছে, আমার কিন্তু কংগ্রাচুলেশন উঠে গিয়েছে, দেখেন আমার কিন্তু লেভেল 4-এ চলে এসেছি, দেখতে পারতেছেন। ঠিক আছে, তো এইখানে আমি কিন্তু লেভেল 4 হয়ে গেছে দেখতে পেলেন, এবং এই দেখেন আমার এখন মাত্র 4টা স্টার রয়েছে, এবং এখন কিন্তু আমি লেভেল 4-এ চলে এসেছি। এবং এইভাবে আমি কিন্তু আপনার স্টার আর্নিং করতে হবে, যার যত বেশি স্টার হবে সে তত বেশি সহজে এখান থেকে লেভেলটা আপগ্রেড করে নিতে পারবে। তো এখন মেন বিষয় হচ্ছে ভাই আপনার স্টারটা কিভাবে আর্নিং করবেন। তো স্টারটা আর্নিংয়ের যে বিষয়টা রয়েছে, এই যে মোর গেট মোর যে অপশন রয়েছে না, গেট মোর অপশনে ক্লিক করে দিন, এবং ক্লিক করার পরে এখানে যেটা বলতে ফার্স্ট স্ন্যাপশট কমপ্লিট, এবং এখানে বলতেছে ইউর স্টার ইউর ডেট বেসিস। ঠিক আছে, এবং কী কী বেসিস বিষয় বলে, তো এটা আমার বারবার বের হয়ে যাচ্ছে, যাই হোক আমি আপনাকে দেখাই দিচ্ছি, বারবার মানে কেটে বের হয়ে যাচ্ছে, মানে সার্ভারের মধ্যে প্রবলেম থাকতে পারে। ওকে, যাই হোক এখান থেকে স্টারটা কীভাবে আর্নিং করবেন সেই বিষয়ে বলেছে। ঠিক আছে, এবং স্টারটা আর্নিংয়ের জন্য এই 5টা, এই 1, 2, 3, 4, 5, 6, এবং এই 6টা কাজ করলে এখান থেকে আপনার স্টারটা সহজে আর্নিং করতে পারবেন। যেরকম প্রথম যেটা হচ্ছে গেম রেজাল্ট, আমরা যে গেম খেলি না, এবং এখানে যে গেমগুলো খেলি এবং ওইটার যে রেজাল্ট আছে সেটার উপর ডিপেন্ড করে, তারপরে ডেইলি চিকেনের উপর ডিপেন্ড করে, তারপরে ফার্মিংয়ের উপর ডিপেন্ড করে, এবং ফার্মিং তো আমরা প্রতিদিন করি, তারপরে ডেইলি মিস্ট্রি বক্স কোড, মিস্ট্রি
কোড, মিস্ট্রি কোড কিভাবে ইউজ করবেন, আজকের কোড কিভাবে সেটা দেখাই দিব, তারপর টাস্ক কমপ্লিট, আমরা তো প্রতিনিয়ত টাস্ক কমপ্লিট করবো, তারপর রেফারেল, এবং এই ছয়টার উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে স্টারটা আর্নিং করতে পারবেন। দেখেন হাউ টু গেট মোর স্টার, ঠিক আছে, এবং এই এগুলো আপনি কিভাবে কি করবেন, মানে আপনি আবারও দরকার দেখাই দিচ্ছি, তো প্রথম থেকে দরকার দেখাই দিচ্ছি এগুলো গেম খেলাকে। এখান থেকে আপনার এই যে ফার্মিং এর কথা বলেছি, আমরা এখান থেকে প্রতিদিন ফার্মিং করেই থাকি, তো আমি একসঙ্গে ক্লিক করে দিলাম, আমার কিন্তু ফার্মিং স্টার্ট হয়ে গেলো, এই যে ফার্মিং কিন্তু স্টার্ট হয়ে গেলো, ঠিক আছে। এবং গেম খেলার কথা রয়েছে, এই যে একসঙ্গে ক্লিক করলে কিন্তু আপনার গেম খেলা স্টার্ট হয়ে যাবে, তাই না? তো আমার এখানে সার্ভারগত সমস্যার জন্য বারবার বের করে দিচ্ছে, যাই হোক। তো গেমের যে খেলা, আমরা তো প্রতিনিয়ত এখান থেকে গেম খেলি, যে অপশন রয়েছে অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা কিন্তু গেম খেলা হয়, যে এখানে গেম চলে আসবে এখন দেখতে পারবেন, ঠিক আছে। এই যে এই গেমগুলো যেগুলো খেলি এবং এইগুলো হচ্ছে মেন, ঠিক আছে, এইগুলো গেম, এগুলো তারপরে সবাই জানেন, তাই না? তো এগুলো আমি কেটে দিলাম, ঠিক আছে। এবং এই গেম খেলা, তারপরে এই ফার্মিং করা একদম ইজি। তারপরে এখনও অনেকে কোশ্চেন থাকলে ভাই কোড, কুপন কোড, সিক্রেট কোড কীভাবে ইউজ করবো, সিক্রেট কোড অনেকে জানে না, এবং সিক্রেট কোড এক এক দিনে এক এক থাকে। আজকে সিক্রেট কোড হচ্ছে এইখানে একবার ক্লিক করতে হবে, এইখানে হচ্ছে তিনবার ক্লিক করতে হবে, ঠিক আছে। যেরকম আমি দেখাই দিচ্ছি, এখানে একবার ক্লিক করি, দেখুন এখানে, এখানে আমি একবার ক্লিক করলাম, সো এখানে ট্যাব দিয়ে ধরে রাখতে হবে, মেবি এখানে, সরি, এখানে নিচ্ছে না আর কি, যাই হোক। আর এখানে হচ্ছে তিনবার ক্লিক করতে হবে, ঠিক আছে, সরি, আবার গেম চলে আসলো, এইখানে তিনবার ক্লিক করতে, এই দেখেন সিক্রেট কোড কিন্তু আনলক হয়ে গেলো, দেখতেই পারলেন, ঠিক আছে, টুডে সিক্রেট কোড আনলক, ঠিক আছে। আমি যেভাবে করলাম এখানে একবার এবং একবার তিনবার করলে এখানে সিক্রেট কোড আনলক হয়ে যাবে, এবং কালকে আবার নতুন সিক্রেট কোড হয়তো দিবে, আবার কালকে যে কোডটা দেয় আমি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, সেটা দেখে আপনার আবার নতুন সিক্রেট কোড আপনার বসায় নেবেন, ঠিক আছে। এবং এই সিক্রেট কোড ইউজ করতে হবে, এখানে ফার্মিং করতে হবে, এবং তার পাশাপাশি এখানে যে ডেইলি টাস্ক রয়েছে এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে, এবং এখানে ইনভাইট রেফার যে অপশন রয়েছে ইনভাইট করতে হবে, কিছু ইনভাইট আপনার এখান থেকে করে নেবেন, এবং করলে এখান থেকে আপনি যেটা করতে পারবেন, এই স্টার আপনার অটোমেটিকভাবে এখানে চলে আসবে, ঠিক আছে। এবং এই স্টারতে আপনি সহজে এখান থেকে লেভেল আপগ্রেড করে নিতে পারবেন, এবং যার যত লেভেল হবে সে তত বেশি এখান থেকে রিওয়ার্ড পাবে, সেটা ওরা আগেই বলেছে। তো সেক্ষেত্রে এখন আমাদের কাজ হচ্ছে যে যত পারে এখান থেকে লেভেলটা আপগ্রেড করা, আর এখানে যে টাস্কগুলো দিয়েছে এই টাস্কগুলো রুলস বাই রুল চলা, এবং এখানে অক্টোবরের শেষের দিকে এখানে আবার সেকেন্ড স্ন্যাপশট এবং টিএজি অর্থাৎ সামনের মাসে এটা লিস্ট হয়ে যাবে, তো টিএজি এর কথা বলেছে সামনের মাসে ওরা এটা লিস্ট করে দিবে, ঠিক আছে। টিএজি মানে লিস্টিং এর যে বিষয়টা, ঠিক আছে, সামনের মাসে লিস্ট হয়ে যাবে এবং সামনের মাসে সেকেন্ড স্ন্যাপশট নেবে। তো যারা এখনো জয়েনার নেই, আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে, আপনারা জয়েন হয়ে চাইলে এখন থেকে কাজ স্টার্ট করে নিতে পারেন, এবং যারা অলরেডি জয়েন হয়েছে তারা তো ফার্স্ট স্ন্যাপশটে কমপ্লিটই হয়েছে, মানে প্রথম একবার তো পেমেন্ট মোটামুটি কনফার্ম, এবং সেকেন্ড আর একবার কিন্তু আগস্টে সামনের মাসে নেবে, এবং সেকেন্ড আর একবারও কিন্তু এখান থেকে পেমেন্ট মানে স্ন্যাপশট নেবে, এবং ওই সময় কিন্তু আপনারা দুইবার পেমেন্ট পাবেন। যারা ফার্স্ট বার রয়েছে তারা তো ফার্স্ট স্ন্যাপশটের জন্য একবার এবং সেকেন্ড স্ন্যাপশটের জন্য একবার, হয়তো দুইবার আমাদের ক্লেম করে দিতে পারে, ওকে। যাই হোক, যারা এখন জয়েন হবেন তারা জাস্ট সেকেন্ড স্ন্যাপশটের জন্য এখান থেকে ইলিজিবল হবেন। তো যারা জয়েন হন এইভাবে জয়েন হয় আপনার চ্যানেলে এখানে কাজ শুরু করে দিতে পারেন, এবং ডেইলি সিক্রেট কোড আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, আর এখান থেকে মূলত আপনাদের হচ্ছে গেম খেলা, ডেইলি এখান থেকে গেম খেলতে থাকুন, টাস্ক কমপ্লিট করে এখান থেকে যে যত পারেন ভাই এখান থেকে এই টমেটোটা আর্নিং করতে থাকুন, ওকে। তাছাড়া এখানে ওয়ালেট যে সেকশন রয়েছে, $1 যে কথা ছিল, অনেকে বলতেছিল ভাই $1 রাখতেই হবে কিনা, ভাই দেখুন আমি কিন্তু আমার ওয়ালেটে কিন্তু $1 রেখেছি, বাট এখানে আমি কোনো ভাই ফ্যাসিলিটি পাইনি, মানে এখানে $1 বিষয়টা যেটা বুঝতে পারলাম ভাই এটা জাস্ট রেখে দিলেই হলো, বাট যারা রাখে নাই তারা কিন্তু ফার্স্ট স্ন্যাপশটে কিন্তু জন্য ইনএজিবল হয়েছে। তো সেক্ষেত্রে এটা যে $1 রাখতেই হবে এর কোনো কিন্তু রুলস নাই, ওটা মানে এর কোনো নিয়ম নেই। তো সেক্ষেত্রে আপনি যেহেতু যদি আপনার কাছে থাকে $1 যদি থাকে তাহলে আমি বলবো এই ওয়ালেটে বিগগেট ওয়ালেটে রেখে দেন, আর যদি না থাকে না রাখলেও কোনো প্রবলেম নেই, কারণ আমরা ফার্স্ট স্ন্যাপশটের সময় রেখেছিলাম তেমন কোনো উপকৃতা পাই নাই, এক্সট্রা কোনো রিওয়ার্ড পাই নাই। তো সেক্ষেত্রে এখন আপনাদের বিষয়, যদি থাকে তাহলে আপনারা রেখে দেন, ওকে। আর পরবর্তীতে এটা যখন সামনে স্ন্যাপশট নিবে আমি সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানাই দিব, তার জন্য রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে আপনারা জয়েন নিয়ে নেবেন, কারণ প্রত্যেকটা আপডেট নিউজ কিন্তু সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। যেমন এই যে প্রত্যেকটা আপডেট নিউজ দেখেন, এই যে ক্যাটি প্রি মার্কেট স্টার্ট হয়েছে এটার আপডেট দিয়েছি, তারপরে এই যে গ্রাস কিন্তু ক্লেম করা যাচ্ছে, গ্লাস অ্যালোকেশন প্রকাশ করেছে কে কত গ্রাস টোকেন পেয়েছেন সেটা আপনারা চেক আউট করে নেবেন, তো এটারও কিন্তু আপডেট আমি দিয়েছি। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে থাকবেন, প্রত্যেকটা আপডেট নিউজ কিন্তু সবার আগে দিই, কখন পেমেন্ট হবে কীভাবে সেল করবেন আপডেট নিউজ সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকেন। তো না আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এটাই ছিল আমাদের ভিডিও, ভিডিও ভালো লাগবে, আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ।